দর্শক, এবার কুষ্টিয়ার মুসলিম হাই স্কুল কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সনি আজিম। সেখানকার ভোটের খবর জানবো তার কাছ থেকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর আসনের মুসলিমী হাই স্কুলের কেন্দ্রে। এখানে কিন্তু 2700 কিছু বেশি ভোটার সংখ্যা আছে। এই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে, 6টি কক্ষে আসলে মূলত ভোট গ্রহণ চলছে। তো সকাল থেকে কিন্তু এই কেন্দ্রে দেখেছি যে ভোটার উপস্থিতি একেবারেই অপ্রতুল। নারী ভোটার সংখ্যা কিছু থাকলেও পুরুষ ভোট কিন্তু আসলে বলা চলে ভোটার শূন্য, একেবারে বলা চলে। তো এখানে 2700 ভোটের এর বিপরীতে কিন্তু এই 6টি কক্ষে 100-র মতো ভোট পড়েছে আমরা যতটুকু দেখেছি। আর আর আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই এই কুষ্টিয়া সদর আসনে কিন্তু নৌকার মাঝি যিনি আছেন তিনি কিন্তু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। হেভিওয়েট প্রার্থী এর সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন ইগল প্রতীক নিয়ে যে স্বতন্ত্র প্রার্থী আছে পারভেজ আনোয়ার তনু। তিনি কিন্তু সকাল থেকে আমাদের কাছে যে অভিযোগটি করেছেন যে তার যে পোলিং এজেন্ট আছে সকল কেন্দ্রে থেকে কিন্তু তার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে মারধর হয়েছে, এমন কিন্তু নানান সময় কিন্তু তিনি অভিযোগ এনেছে যে এই স্বতন্ত্র প্রার্থীর কাছে কিন্তু তিনি অভিযোগ এরকমই এনেছে। তো আমাদের কাছে তিনি কিন্তু আরেকটু জানিয়েছেন যে নৌকার যিনি হেভিওয়েট প্রার্থী আছে তার লোকজন তার যে পোলিং এজেন্ট আছে তাদেরকে কিন্তু ঢুকতে দিচ্ছে না এবং ভোট মেরে নিচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ জানিয়েছেন। তো আইন শৃঙ্খলা পরিবেশ যদি বলতে হয় আমাকে, আইন শৃঙ্খলা পরিবেশ পুলিশ টহল দিচ্ছে, পুলিশ বিজিবি আনসার ব্যাটেলিয়ানের সদ সমন্বয়ে কিন্তু যে টিম আছে সেটি কিন্তু টহল দিচ্ছে এবং যে স্ট্রাইকিং ম্যাজিস্ট্রেসি যে ফোর্স আছে তাদেরও কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে কথা বলেছি। তিনি তারা কিন্তু জানিয়েছেন যে এমন অভিযোগ পেলে আসলে ব্যবস্থা নেওয়া হবে। তো আমাকে যদি এক কথায় বলতে হয়, এই ভোট মানে আমি অনেকগুলো ভোট কেন্দ্রে সকাল থেকে ঘুরে দেখেছি, সকল ভোট কেন্দ্রেই কিন্তু একই অবস্থা, ভোটার শূন্য কেন্দ্র হয়ে পড়েছে। তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।